বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকেই পুরো কম্পিউটার রিফ্রেশ করা যায়, এবং একটি মাত্র ক্লিক দিলেই আপনার বারবার রিফ্রেশ করার প্রয়োজন নাই। তার একটি ছোট টিপস আছে, আমি এখনই আপনাদের দেখাচ্ছি। চলুন স্ক্রিনে যাই। কম্পিউটারে কাজ করার পূর্ব মুহূর্তে আমরা এরকম রিফ্রেশ দিয়ে থাকি, তো এরকম বারবার রিফ্রেশ দিতে থাকি, কিন্তু একটা টিপস রয়েছে যা একবার ক্লিক করলেই এরকম হাজারো রিফ্রেশের কাজ হয়। আমি এটা এখনই দেখাচ্ছি। প্রথমে একটি নোট ফাইল খুলবেন। নোট ফাইলে লিখবেন এরকম ECHO, তারপরে অফ, তারপরে সিডি স্ল্যাশ টি সি টি সি ট্রি সি ই ট্রি এফ। এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো হচ্ছে ড্রাইভের নাম, আপনার যে কয়টি ড্রাইভ রয়েছে সে কয়টি ড্রাইভ রয়েছে দিবেন। যেমন আমার এখানে ড্রাইভ রয়েছে সি ডি ই, এখানে আমি ই পর্যন্ত দিব। যেমন হচ্ছে এখানে আমার এ পর্যন্ত দিলে আমার হয়ে যাবে, ই পর্যন্ত দেওয়ার দরকার নাই আমার। আর এই ফাইলটি আমি সেভ করব সেভ এস দিয়ে। এখানে রিনাম দিব হচ্ছে রিফ্রেশ ডট ডিএটি ব্যাট ফরম্যাটে আমি এটি ডেস্কটপে সেভ করব। এই হলো ছোট্ট ট্রিক্স। আর এখন ডেস্কটপে গিয়ে আমি এটাকে ক্লিক করব। দেখেন এখানে রিফ্রেশ হতে রয়েছে, একটা ক্লিকেই আপনার সমস্ত পিসি রিফ্রেশ হয়ে যাবে, বারবার রিফ্রেশ করার দরকার নেই। এরকম সময় লাগবে একটু, কারণ আমি রিফ্রেশ দিনই। তো যাই হোক, আমি কেটে দিচ্ছি, পরে আপনারা এটা ট্রাই করে দেখবেন। এই হলো ছোট্ট ট্রিক্স, ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।